ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব। আর বাবারে বললে কেন, তুমি নিজের তো গান করতে পারো না, আমি গান করছি দাদা বাবা, তুমি বাবা মা সবাইকে ডেকে নিয়ে আসছো কিসের জন্য? আর উড়লে হাওয়ায় তো আচল হয়ে যাব, আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব, ওই তোর মায়াবী চোখ আজল হয়ে যাব। আর উড়লে হাওয়ায় তো খাবারটা নিয়ে ওই ঘরে গিয়ে গল্প করছি, ওকে আগে ছেড়ে দি। তরকারি দেখো রেডি হয়ে গেছে, একটু দেখে নি ঠিক আছে নাকি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আর দু চার দান আমি মিষ্টি দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই, আর দেব কি একটুখানি জল। এই লালটু, লালটু কিছুতেই আমাকে ক্যামেরার দিকে দেখায় না, আমি জানি না এটা কিসের জন্য, কি জন্য দেখাও না। দুটো কারণ হতে পারে, আমি ভেবে চিনতে ঠিক করি, দুটো কারণ হতে পারে। প্রথমত এক হচ্ছে গিয়ে ওর মানে কি বলবো, ভাবে হয়তো যে আমাকে এতই জঘন্য দেখতে যে ক্যামেরাতে আমাকে দেখানো, এখন আমার এরকম করে রেখে দিয়েছে। আর দ্বিতীয় মনে হয় ওই ভাবে যদি আমার বউকে কেউ পছন্দ করে ফেলে তাহলে তো আমার এই বয়সে আমি আর বউ পাবো না করতে, ওই জন্য দেখায় না। আমি বুঝতে পেরেছি কে কোনটা, সত্যি করে বলো তো কোনটা, কোনটা বলো, চুপ করে আছো কেন বলো? কোনটাই না, কোনটা তো বটেই, তুমি বলো শিগগিরই কোনটা। তাহলে তুমি আমাকে দেখাও না কেন ক্যামেরাতে, আবার লুচি দেখাচ্ছে, তোমাকে দিয়ে হবে না, সত্যি হবে না তোমাকে দিয়ে, আমি তোমাকে সত্যি ডিভোর্স করে দেবো। দেখো চ্যানেলটা একটু দাঁড়া। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছো আজকে লুচি বানাবো, লুচি গরম গরম লুচি। আজকে কি বার হলো, ওয়েদারটা এত বিচ্ছিরি হয়ে আছে না, তাতে কি হচ্ছে এই এখন সবে লুচি খাওয়ার জন্য বার দিন এসব দেখছি, জানি না তাও আমি ভেতর থেকে বুঝতে পারছি না বাইরে এলেই বুঝতে পারবো, তাই না? তো দেখো আজকে লুচি আর আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি বানাচ্ছি, এই খাওয়া হবে। তো ভেজে ফেলেছি মানে ভেজে ফেলি আর কি লুচিটা, ভাজতে ভাজতে তো তোমাদের সাথে গল্প করছি আমি, সেটা তো কোনো কথা না। দেখো কিরম ডুবো উঠছে, আজকে এখনো স্নান করিনি জানো তো, বাবারে দেখো তো বাবা, মুছেই দিলাম, তারপরও কি হলো কে জানে। দেখো তোমাদের মাথার ওপর দিয়ে লুচি নিয়ে চলে যাচ্ছে, আসলে আজকে বাবা ছিল বাথরুমে, এখন স্নান করতে যাব ভেবেছিলাম, তার জন্য ভাবলাম টিফিনটা খেয়েই যাই, কারণ টিফিনটা খেতে খেতে না হলে দেরি হয়ে যাবে, অলরেডি 10:30 বাজে। দেখেছ দেখো কিরম ফুলকো ফুলকো লুচি হচ্ছে, লুচি খেতে কে না ভালোবাসে বলো তো, সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু পরোটা খেতে আমার বেশি ভালো লাগে লুচির চাইতে, কিন্তু পরোটা বানানো ঝামেলা, তিন চারটে ভাজ করো, এই করো ওই করো, হ্যাঁ তার থেকে লুচি ভালো। লুচিটা খেয়ে যাবো স্নান করতে, তারপরে এসে রান্না করব, আর রান্না করব কি আজকে সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি, খাওয়া দাওয়া করি তারপরে চিন্তা করব, মাথা ঠান্ডা করে কি রান্না করা যায়। আর যেহেতু কি হয় জানো তো, আমরা 1টা থেকে 1:30টার মধ্যে খাই, টিফিনটা দেরি হয়ে যাচ্ছে, ওই দুপুরবেলা আর ভাত খেতে ইচ্ছে করছে না, আমার ইচ্ছে করে, আমার তো বারে বারে খিদে পায়, আমার ইচ্ছে করে তিতলির ইচ্ছে করে না, ঘরে আর মাছ নেই জানো তো, ফ্রিজে মাছ ফাঁকা হয়ে গেছে,
সুতরাং কালকে মানে আগামী কাল আমাকে নিরামিষ রান্না করতে হবে। পিতলি যা খুশি হবে না শুনলে, ও একদম মাছ খেতে চায় না। দেখো লুচি তরকারি সস, ও জিভ দিয়ে জল এসে যাচ্ছে আমার, মানে আমার সামনে আছে তাই। আর তোমাদের কি অবস্থা হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, আমার খিদে পেয়েছে তাই এখন আমি খাবো, কারণ খাবারটা আমাদের কাছে আছে, তোমাদের কাছে তো নেই, কি করে খাবে বলো তো, এটা কে বলে? তো একজন আমাকে বলেছিলেন যে আমরা বিছানায় বসে কেন খাই, এই প্রশ্নটা করেছিলেন। তো বলি, আমাদের যে ভেতরে যে ঘরটা আছে না, ও ঘরটায় একদমই আলো বাতাস ঢোকে না, তা যার জন্য আমরা কিন্তু বেশিরভাগ সময়টাই এই ঘরে কাটানোর চেষ্টা করি। এবার দুপুরে বা রাতে ওই রান্নাঘরটা যেহেতু পাশে, ওখান থেকে এত দূর তো খাবার টেনে এনে খাওয়াটা সম্ভব না। তারপরে যেহেতু আমাদের বাড়িতে প্রচুর বেড়াল, যার জন্য এখন ওপরে খাওয়ার ব্যবস্থাটা করেছি, মানে হয়তো লাইট জ্বালালে আলো হয় ঠিকই, কিন্তু এই ঘরটা একটু রোদ ঠোদ থাকে তো ভালো লাগে আর কি, এটাই কারণ, আর কিছু কারণ নয়। আচ্ছা আরেকজন বলছে, তোমার বেড়ালগুলো তো দেখতে পাওয়া যায় না, একজন অলরেডি বসে আছে এখানে, এই যে ভূত, আর বাদ বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তোমাদের একটা গুড নিউজ দি, ফুসু কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আজকে আমি ফুসুর ছবি দেব। ফুসু আছে নাকি আশেপাশে? নেই ও, রাত্রিবেলা একমাত্র ও এখন ঘরেই থাকে, মানে ঘুমোচ্ছে রাত্রে এসে। তিতলি কম্বল নিয়ে এসছে ওদের জন্য, দুখানা কম্বল কিনে নিয়ে এসছে তিতলি, যদিও সেটা আমি আমার পয়সায় কিনিনি, কারণ আমি বলেছি আমি ফালতু কথা বলি না। তো ফুসু যখন অসুস্থ হয়েছিল তখন তোমরা সবাই মিলে একটু হেল্প করেছিলে আমাকে, তা আমার পুরো টাকাটা খরচা হয়নি, যেটুকুনি ফুসুর কাজে লেগেছে লেগেছে, বাদ বাকিটুকু আমি রেখেছি যে আবার যদি কোনো সময় কোনো রকম ছোটোখাটো কোনো অসুখ, ওদের তো লেগেই থাকে, কারণ সর্দি কাশি হজম এইসবের ওষুধ ওদের এনে রাখতেই হয়, তো সেখান থেকে দুখানা কম্বল কিনে আনা হয়েছে, কারণ অনেক বিড়ালদের আমাদের ছোট বাচ্চা দিয়েছে ওই ঘরে, ওকেও একটা কম্বল দেওয়া হয়েছে তলা, সেটা আমার ঘরেরই কম্বল আমি দিয়েছি, পেতে বিছানা করে দেওয়া হয়েছে, আর ওপর দিয়ে একটুখানি চাপা দেওয়ার জন্য একটা কম্বল দেওয়া হবে। তো মোটামুটি দু তিনজনের উত্তর দিয়ে, হ্যাঁ আরেকজনের উত্তর দেওয়া বাকি আছে, সরি সরি সরি, এটা তো বলতেই ভুলে গেছি। আরেকদিন আমাকে বলেছে যে তুমি কুট কাচালি কখন করবে, ভালো লাগে। দুটো কথা বলি, প্রথমত তোমার এই সাহসিকতাতে আমি মুগ্ধ, যে পেটে এক মুখে এক তুমি বলো না, তোমার কুট কাচালি ভালো লাগে দেখতে, তুমি বলেছো খুব ভালো, আমারও ভালো লাগে খুব। পাড়ায় কোথাও রাস্তায় কোথাও যদি আমি দেখি কোথাও ঝামেলা হচ্ছে কুট কাচালি হচ্ছে, আমি সেখানে গিয়ে সবার আগে দাঁড়িয়ে বলি, আমার এত ভালো লাগে শুনতে। তোমার যে ভালো লাগে তুমি সেটা স্বীকার করেছো, আমার খুব ভালো লাগলো। আর হবে সময় তো, সবে তো সকাল হলো, দাঁড়াও নিশ্চয়ই হবে, কারণ আমি দেখেছি, দেখো সবাই বলে যে ভালো ব্লগ বানাও, ডেলি ব্লগ বানাও, তোমার নিজের কথা বলো নিজের, সেটা ডেলি ব্লগ দেখো আমি দুদিন আগে গতকাল বানিয়েছি, হ্যাঁ পরশু দিন দেখো গিয়ে, আমরা মেয়ে আমরাও পারি, আমরা নারী আমরাও পারি, সেখানে ভিউজটা দেখো, আর যেখানে কুট কাচালি হয়েছে সেখানে ভিউজটা দেখো। এবারে কি, আমাদের ইউটিউব একটা জিনিস আছে যেখানে বলে অ্যালগোরিদম যে তোমাকে কোন দর্শকরা বেশি দেখছে, তোমার ভিডিওটা কে বেশি দেখছে, কোথায় বেশি দেখা হচ্ছে, কোন ভিডিও তোমার বেশি দেখছে, তুমি সে ধরনের ভিডিও বানাও। তো আমি দেখছি তোমার এই ধরনের ভিডিও বেশি দেখছে, এবার তোমরা যদি আমার ডেলি ব্লগটাকে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে বা দেখতে বা ভিউজ দিতে, তো থোড়ি না আমি মানুষকে নিয়ে টানানি করতে যেতাম, যেহেতু এটাই দেখতে ভালোবাসছো আমাকে করতেই হচ্ছে, কারণ আমি তো বলেইছি আমি এখানে কাজ করতে এসেছি। খেয়ে নি, সাথে থাকো। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ, তার মধ্যে ফোন এসছে দু তিনজনের, তাদের সাথে একটু কথা হলো, আমারই ফ্যামিলি মেম্বারদের কথা হলো, একটুখানি কিছু দরকারি জিনিসপত্র, মানে আমি তো বিজ্ঞ কিছু নই, অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না, তার সেইগুলো আমি শুনি সবার থেকে, জিজ্ঞেস করি যে কিভাবে কি করবো এটা ওটা, তারপরে আমি যখন সেটা করতে পারি বুঝতে পারি তখন আমি আবার সবাইকে ডেকে ডেকে বলি এই কার কি অসুবিধা হচ্ছে আমাকে বলো আমি দেখিয়ে দেবো। তো দেখো কি রান্না করছি আজকে, ভাত, আমার বাচ্চাদের ভাত আমার করা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ভাত, আর দেখো ডাল, গতকালের ডাল দেখো রয়েছে করা,
হয়ে যাবে একটুখানিতে, রাত্রে দেখা যাবে তারপরে কি করা যায়। আর এই দেখো এখানে আমি এই যে ধোকা ভিজিয়ে রেখেছি, ধোকার ডালনা বানাবো। আর এই দেখো ভেটকি মাছ, এটা নুন হলুদ মাখিয়েছি। ভাতটাকে উপুর করে দিয়ে তারপরে আমি যাবো স্নান করতে, কারণ এই দেখো ঘড়িতে দেখবে দেখো কটা বাজে, দেখো 12টা বাজে, 5 মিনিট বাকি আছে 12টা বাজতে, দেখেছো? সুতরাং আমাকে 12:15টার মধ্যে স্নান করে নিচে আসতে হবে। আসার পরে তারপরে আমি একদিকে রান্না করবো, তিতলি ঘর ঝাড় দিয়ে দেবে, ওদিক থেকে আমি ঘর মুছবো, কারণ লালটু আমাকে বলে দিয়েছে যে ওই যে দোলন মনে হয় বলেছিল যে স্নান না করে খেতে না, ব্যাস ওই কমেন্টটাকে পড়েছে, পড়ে ঠোরে আমাকে একদম সাফ জানিয়ে দিয়েছে আমি স্নান না করলে নাকি ও খাবে না, মানে নিজেও খাবে না আর আমাকেও খেতে দেবে না। কিছু করার নেই, তা তার জন্য স্নান করতে যাবো সকাল থেকে, না মানে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে, তার মধ্যে তো ভিডিও আছে। আর কি জানো না এই ঘরে ঘর করছি, কি যেন একটা মনে করতে পারছি না কি একটা, হ্যাঁ সর্ষে বাটাটা নেবো একটুখানি, সর্ষে বাটা কালকে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম ওখানে একটুখানি সর্ষে বাটা বেঁচে গেছে, দাঁড়াও বার করি। আর ফ্রিজটা কি করলাম জানো, ফ্রিজ যেহেতু ফাঁকা হয়ে গেছে ফ্রিজটাকে ডিপ ফ্রোজ করে দিয়েছি। এই দেখো সর্ষে বাটা, এই সর্ষে বাটাটুকু কালকে সর্ষে না একটুখানি তো বাটা জানা দেখবে, সর্ষে আর পোস্ত বেটেছিলাম, এইটা আজকের মাছটার মধ্যে। দেখো একজন লিখেছে যে ওই যে মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা আমি করেছি ওখানে একজন কমেন্ট করেছে যে কি বেশ একটা লিখেছে, সেটা আমার ঠিক মনে নেই ওর কমেন্টটা, ওনার উত্তরে একজন কমেন্ট নিয়েছে কি নীতা মজুমদার না কি একটা নাম দেখলাম, তা উনি কমেন্ট করেছেন যে বাড়িতে কোনো কাজকর্ম নেই, তো আমার না খুব চিন্তা হচ্ছিল একটা জিনিস ভেবে যে শাকিলা আমার বাসন টাসন মানে মেজে দেয় সুবিধা অসুবিধা, যেমন এখন করছে শীতকাল আমার একটু নার্ভের এই যে এইসব জায়গাগুলো ব্যথা করে বলে, শাকিলা আমার বহুদিন ধরে কাজ করে দেয় শুধু বাসনটুকু মেজে দেয়, বাদ বাকি ঘর মোছা রান্না করা আমিই করি, কিন্তু আমার আমি সত্য চিন্তা করে মনে করতে পারলাম না যে ওনাকে আমি রান্নার কাজে বা এইসব কাজ করার জন্য রেখেছিলাম কিনা, আমি একদম মনেই করতে পারলাম না। তা ওনাকে আমার একটুখানি রিকোয়েস্ট, উনি যদি আমাকে একটু, কারণ আমি না এখন সব কিছু মানে এত কাজের মধ্যে থাকি মনে রাখতে পারি না, মানে মাথাতে তো এরকমও চিন্তা নেই যে বরকে ছেড়ে আবার পালিয়ে যাবো কারোর সাথে, সেই চিন্তাটাও মাথার মধ্যে অ্যাকচুয়ালি আনতে পারি না, তো এইসব নিয়ে থাকতে লাগে। তো আপনি যদি আমাকে একটুখানি জানিয়ে দেন যে আপনি কি কোনোদিনও আমার বাড়িতে কি মানে রান্নাবান্না করে গেছেন, তাহলে সেই সময়টা হয়তো আপনি যদি করে গিয়ে থাকেন তাহলে সেই সময়টা হয়তো সত্যি, যদি শাকিলা বাসন মেজে থাকে আর আপনি রান্নাবান্না করে দিয়ে গিয়ে থাকেন তাহলে সেই সময়টা হয়তো আমি ফাঁকা থাকলেও থাকতে পারি। এখন কিন্তু আমি ফাঁকা বসে থাকি না, সারাক্ষণ কাজ করি, যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি সকাল থেকে কত রকমের রান্না করি, তারপরে তো এত বড় একটা বাড়ি, ওই বাড়িগুলো পরিষ্কার করতে হয়, ঝাড়া পোছা মোছা, তার মধ্যে আবার 14টা বেড়াল, এই দেখো আজকে এখনো রোদে দেওয়া হয়নি, ওই যে আমার তিতলি আবার ওদের জন্য কম্বল কিনে নিয়ে এসছে, এই যে এই একটা কম্বল আর একটা কম্বল ওদের চেয়ারে পেতে রেখেছে ওদের শোয়ার জন্য, হ্যাঁ এই যে এই যে এই যে এইসব কম্বল টম্বল ওদের টানা তেনাদেরগুলো, আমাদেরগুলো দিই না দিই, তাদেরগুলো আবার ছাদে গিয়ে রোদে দিতে লাগে, কাজ কম না। এই তিতলি আজকে তুই ফুসুদের কম্বল রোদে দিস নি, ফুসুদের কম্বল এখন তো উঠেছে, তো রোদ ওঠেনি সকালের দিকে তার জন্য আজকে রোদে দেয়নি, এখন দিয়ে দেবে, স্নানটা করে আসি হ্যাঁ তারপরে কথা বলছি। ও আমি স্নান করে চলে এসেছি আর আমার মাছ ভাজাও হয়ে গেছে আসার পর, আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কিভাবে মাছটা রান্না করি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে। তেলটা গরম হয়ে গেছে, আবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরা ফোড়ন, দাঁড়াও একটু গ্যাসটা কমিয়ে দিই, হ্যাঁ এবারে দেখো আমি সব রকম মশলা আমি গুঁড়ো করে নেব, তার মধ্যে থাকবে অবশ্যই প্রথমে আমি আদা বাটা দেবো, দেখেছো ভুলে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, অন্য কিছু চিন্তা করছি তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলিনি, আসলে একটা কথা শুনলাম সেটা নিয়ে ভালো চিন্তা করছিলাম, যাই হোক প্রথমে দিলাম জিরের গুঁড়ো, এটা ভালো করে সাঁতলে নিয়ে এটার মধ্যে একটু নুন দেবো, এটার মোটামুটি কাঁচা গন্ধ ছাড়তে ছাড়তে আমরা একটা পেস্ট তৈরি করবো, কী কী দেবো তাতে দেখো, দেবো হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য দেবো, আর দেবো হলুদ, আর দেবো এই যে
এটা জিরে আর ধনের গুঁড়ো নেই কিন্তু, শুধু জিরের গুঁড়ো, এখানে ধনের গুঁড়োটা আমার ফুরিয়ে গেছে, আনতে হবে। আর এটা এবার আমি একটু জল দিয়ে গুলে নেব। সবাই খুব আমার রান্নার প্রশংসা করছে, বলছে খুব ভালো রান্না করছো কিন্তু তুমি। আসলে অনেক দিন থেকে রান্না করছি তো, বলবো একদিন আমার লাইফ স্টোরি শোনাবো। আচ্ছা দেখো আটাটা মোটামুটি কষে গেছে, এবার আমি দিয়ে দেবো এই পেস্টটা। এবার এটা একটু কষু, কষে উঠলে কিছুই না, এটা জল দিয়ে দেবো। আর যখন জলটা ফুটে উঠবে মাছ দিয়ে দেবো, আর মাছটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে একটু ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এই যে খুশু একদম ভালো হয়ে গেছে, এই যে একদম পুরো ঠিক হয়ে গেছে খুশু। এই জায়গাটা খুশু পুরোটাই ফাঁকা হয়ে গেছিল, আগের বছর করেছিল এই জায়গাটা, আর এবছর করেছে এই জায়গাটা। কি করছিস খুশু, খামচাচ্ছিস কেন, লাগছে ছাড়, কি বাবা ধরেছে আমাকে, ছেড়ে দাও বাবা, ছেড়ে দিল, সব বোঝে শুধু চেহারাটা, সিংহ একটা বাঘ, আমাদের টাইগার, টাইগারের চেহারাটা এরকম হয়ে যাচ্ছে এখন। খুশু এরকম করছিস কেন, এরকম করছিস কেন, কি হয়েছে, আচ্ছা রাগ হয়ে গেছে। খুশুর এই সময় যারা খুশুর পাশে দাঁড়িয়েছো, সাহায্য করেছো খুশুকে সুস্থ হতে, তোমাদেরকে তো ধন্যবাদ অবশ্যই আমি দেবো না, একটুখানি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করি যেভাবে তোমরা খুশু পাশে দাঁড়িয়েছ, বিপদে আপদে সবসময় যেন ভগবান তোমার সাথে থাকে, ভালো থেকো সবাই। তো দেখো মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার হবে ধোকা। তো দেখো আমার ধোকাটা এসে করা হয়ে গেছে, এবার কিন্তু এটাকে আমি ভালো করে পিস করব। প্যাকেটের ধোকা তো মোটামুটি সবাই খাও সবাই জানো, তবুও একটু দেখাই ভালো লাগবে দেখতে। অনেক কিছুই তো আমরা খাই কিন্তু ক্যামেরায় কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, দেখতেই পারছো ধোঁয়া উঠছে বেশ গরম। এই থালাটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, এটা মোটামুটি দেখো এটা একটু রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি। ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, আর এই ক্ষেত্রে কিন্তু আমি যে বাটার লাগানো ছুরি দিয়ে আমি কাটি, আমি আমার রান্নার যে ছুরিটা সেটা দিয়ে আমি কাটি না। তো দেখো এটা দিয়ে আমার সুবিধা হয় কাটতে, এবার তোমাদের যদি অন্য দিকে সুবিধা হয় তোমরা সেটাই করবে, এক হাতে ফোন ধরে করছি তো ওই জন্য দেখতে পাচ্ছি না। এবারে আমি আর মানে ওরকম বরফি আকার দিচ্ছি না, আমি এমনি চোখো চোখো করেই কাটছি, কারণ ফোনটা নিয়ে একটু অসুবিধাই হচ্ছে। তো দেখো কাটিং হয়ে গেল, আর এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখান থেকে একটা একটা করে নিয়ে ভেজে নেব, গ্যাসটা একটু কমিয়ে দিই। হ্যাঁ কমপ্লিট হলো, দেখো ধোকার ডালনাটা এরকম হয়েছে দেখতে, ডালটুকু বলেছিলাম হাতা আনতে, সেইরকম পানের মতন হাতা হয়, নিয়ে এসছে এই হাতাটাকে। ঠিক আছে ওই হাতা এনে দেওয়া যাবে, ওটা আবার কি সমস্যা, ওই এখানে মুখে বললে এখানেই শেষ, তারপরে যখন বলবো কি গো হাতা এনে দাও না, তখন এমন ভাবে তাকাবে না মনে যেন কি ওকে একটা বলা যে সাতসাগর তেরো নদীর পার থেকে আনতে, তুমি আনো, আমি তো বলিনি আমি আনছি, কিন্তু তোমাকে অনেক সাধ্য সাধনা করে আনাতে হবে।
বলবে তুমি খালি একটা একটা করে বলো, আচ্ছা কারোর কি মনে থাকে সব একসাথে, আবার বলবে তুমি লিখে রাখো। ওয়েদার কেমন দেখো, সকালবেলা গায়ে চাদর দিতে হচ্ছে আর দুপুরবেলা ফ্যান চালিয়ে খেতে বসতে হচ্ছে। তো আমিও খেতে বসে পড়লাম, অনেক গল্প গুজব মোটামুটি আজকে হলো তোমাদের সাথে, ডেলি লাইফও শেয়ার করা হলো। আর দেখেছো এই না ওয়েদারটা, এরকম মেঘলা হলেই আমার এই ক্যামেরাটার মধ্যেও কিরকম একটা ধোঁয়া যেন মনে হয় যেন। তো খাওয়া শুরু করে দিলাম আমিও। আরেকদিন তোমাদেরকে ইচ্ছা আছে আবার একটা ইটিং শো দেখানোর, যদি তোমরা রাজি থাকো তাহলেই দেখাবো, কারণ আমার ভীষণ ভালো লাগে ইটিং শো দেখতে, তার জন্য আমার মনে হয় সবারও হয়তো ভালো লাগতেও পারে। তো তোমরা যদি দেখাও মানে দেখতে চাও তাহলে এই যে লালটু হাসা শুরু করে দিয়েছে, আমি উল্টোপাল্টা বলছি, তুমি বলো না এসে সামনে, খালি হাসতেই পারো তোমরা সবেতে। যাই হোক আজকে ভিডিওটা এই অবধি, আমি কিরকম গোল্লা পাকি পাকি, এটা আমার বরাবর সব তুমি রেস্টুরেন্টে গিয়া বন্ধু বান্ধবরা গেছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে, সেটাকেও নিয়ে আমি এরকম গোল্লা পাকি খাচ্ছিলাম, সেটা দেখে ওরা আমাকে যা হেটা করেছিল। তো চলো আজকের মতন টাটা, আবার কালকে দেখা হবে একটা নতুন কোনো ব্লগে।